সপাটে প্রশ্নের দাপুটে উত্তর, অকপট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে মাথায় নিয়ে আমি সঞ্জীব প্রতিবাদী আওয়াজের অকপটে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের অতিথি বিজেপি নেতা এবং নবনির্বাচিত খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। সুশান্ত বাবু, প্রতিবাদী আওয়াজের অকপটে আপনাকে স্বাগত। তো আপনি তো রাজনীতি অ্যাক্টিভলি করছেনই, তো লোকসভা নির্বাচনের আগে একটা পরিস্থিতি ছিল, লোকসভা নির্বাচনের পর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আবার দোসরা মেয়ের পর আপনারা জিতেও একটা আরামবাগ সাব ডিভিশনের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা জেতার পরেও একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আপনি কেমন আছেন? দেখুন, প্রথমেই আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে 2019 আগে আমরা আর একটু পিছনের দিকে ফিরে যাই, 2016 ইলেকশন। একদম 2016 ইলেকশন যখন আমরা করালাম, তখন আমি ঠিক কাটোয়া বিধানসভা, যেটা আছে কাটোয়া বিধানসভার মন্তেশ্বর বিধানসভা, দুটো বিধানসভার দায়িত্বে ছিলাম ওই সময়। বিধানসভা নির্বাচন খুব ভালো হলো, প্রচারও খুব ভালো হলো, কিন্তু আমরা সেরকমভাবে রেজাল্ট করতে পারলাম না, মাত্র 3টে সিট আমরা জিতলাম। এরপর থেকে কন্টিনিউ আবার সংগঠন, আবার লড়াই, আবার রাস্তায় নেমে আন্দোলন, ঠিক পঞ্চায়েত নির্বাচন 2018 সালে। দেখুন, পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কতটা সাফল্য পেল, তারপর পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করল, এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ গর্জে উঠে 2019 ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টিকে সাফল্যের মুখোমুখি করলো, যেখানে 18টা সিট আমরা জয়লাভ করলাম। 2019 আমি ব্যারাকপুর লোকসভার দায়িত্বে ছিলাম, ব্যারাকপুর লোকসভা ইলেকশন করালাম, খুব সুন্দর মানুষের মধ্যে সারা, ঠিক এইরকম ভয়ে ভয়ে মানুষ ভোট দিতে বেরোবে, ভোট দিতে পারবো কি পারবো না, যারা কার্যকর্তা আছে তারা বুথে বসতে পারবে কি পারবে না, এরকম ধরনের কঠিন পরিস্থিতি, কঠিন চাপ, তার মধ্যেও কার্যকর্তারা কঠিন লড়াই করলো আর আমাদের 18টা সিট উঠে এলো। তারপর লোকসভার পরবর্তী সময় আমরা দেখেছি ব্যাপকভাবে সরকারি দমন পীড়ন চলেছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে, ফলস কেস দেওয়া হয়েছে, তারপরেও দমিয়ে রাখা যায়নি আমাদেরকে। আমরা 3 থেকে উঠে এসে 2021 হয়তো আমাদের অনেক কিছু আশা ছিল, বাস্তবিক আমাদের আশা ছিল যে ভারতীয় জনতা পার্টি, একটা বিষয় আপনি আমাকে বলুন যে আপনারা 19 লোকসভা নির্বাচনে 18টা লোকসভায় জিতেছিলেন, ঠিক আছে, সেই যে ম্যাসিভ একটা ম্যান্ডেট ওয়েস্ট মানে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে দিয়েছিল, তার রিফ্লেকশন কিন্তু আমরা বিধানসভা নির্বাচনে পেলাম না। কিন্তু আপনারা 19 লোকসভার পূর্বে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিলেন, তার থেকে অনেক বেশি মাত্রায় আপনারা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে পূর্বে আপনাদের আন্দোলন সংগ্রাম প্রচার সংগঠিত করেছেন, বড় বড় স্টারকে দিল্লি থেকে আপনারা টেনে নিয়ে এসেছেন, কিন্তু আলটিমেটলি যে লক্ষ্যে আপনারা গেছিলেন সেই লক্ষ্যের কাছাকাছিও আপনারা পৌঁছাতে পারলেন না, কেন? প্রথম কথা আমি একটা বলি, দেখুন লড়াই আমাদের খুব ভালো হয়েছে, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের জনগণ, প্রত্যেকটা মানুষ, আমরা যেখানে গেছি অলিগলি সাধারণ মানুষ হিসাবে যেখানে গেছি নির্বাচনের পর, 21 নির্বাচনের পর, প্রত্যেকটা মানুষের মনে একটাই প্রশ্ন যে ভারতীয় জনতা পার্টির আজকে কেন এরকম হাল হলো, আমরা তো ভেবেছিলাম সরকারে আসবে, বাস্তব কথা মানুষ ভোট দিয়েছে, কিন্তু কাউন্টিংয়ের দিন যেভাবে নির্বাচন প্রক্রিয়াটাকে ডাউন করে দেওয়া হয়েছে, আমি খোদ আমার নির্বাচনে আমি আপনাকে বলছি, তাহলে আপনি আমি বলছি আপনার কাউন্টিং যদি কোনো বিতর্কিত জায়গায় গিয়ে থাকে, তাহলে আরামবাগ সাব ডিভিশনে আপনারা জিতলেন কি করে? আমি আপনাকে এই কথাটা বলছি, দেখুন আমার যখন তৃতীয় রাউন্ড গণনা হচ্ছে, তখন আমার ফার্স্ট রাউন্ডের গণনার ফলাফল কিন্তু স্ক্রিনে দেওয়া হয়নি, আমি বারবার বললাম নির্বাচন কমিশনে কেন আপনার ওয়েবসাইটে দিচ্ছেন না দিন। আমার যখন 24 রাউন্ড গণনা চলছে, তখন আমার 3 রাউন্ডের ফলাফল দেওয়া হয়েছে, আমি ওখানে লড়াই করেছি, আমি আরো সাহেবকে বলেছি যে কেন আপনি দিচ্ছেন না কেন, না উনি বলছেন না সাইবার ডাউন আছে, এখানে লোড করা যাচ্ছে না, মানে আমার যখন 27 রাউন্ড গণনা চলছে, তখন আমার মাত্র 8 রাউন্ডের ফলাফল দেখানো হচ্ছে। এইভাবে সারা
পশ্চিমবঙ্গে আমি মনে করি, আমি বলতে চাইছি আপনার ফলাফল দেখায়নি সেই অবস্থায়, কিন্তু আলটিমেটলি আপনি জিতেছেন তো। আমি জিতেছি, কিন্তু এরকম অনেক কেন্দ্র আছে। মানে আপনি বলতে চাইছেন আরামবাগ সাব ডিভিশনে অনেক স্বচ্ছভাবে গণনা হয়েছে বা কাউন্টিং হয়েছে, আমরা অন্য জায়গায় সেটা হয়নি? আমরা করিয়েছি, মানে আগের কর্মীরা আরামবাগ, আগের দিন আমি বলছি আরামবাগ সাব ডিভিশনে বিজেপির কর্মীরা এতটাই স্ট্রং যে তারা স্বচ্ছভাবে কাউন্টিং করিয়েছে, অন্য জায়গায় সারা ওয়েস্ট বেঙ্গলের বিজেপি কর্মীরা এতটা স্ট্রং নয় যে যারা কাউন্টিংটাকে অর্গানাইজ করতে পারে। এটা এটা একদম ঠিক। আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাউন্টিং এর ক্ষেত্রে কার্যকর্তাদেরকে ভয় দেখানো হয়েছে, ওখান থেকে ছেড়ে পালিয়ে এসেছে, অনেক কাউন্টিং হল থেকে ছেড়ে পালিয়ে এসেছে, সেখানে যেমন যেমন খুশি করে নির্বাচন গণনা করা হয়েছে, এটা বাস্তব সত্য কথা। খোদ মানে আমাদের আপনার কর্মীরা বেরিয়ে চলে এসেছে, ভয় দেখানো হয়েছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে, ভেতরে ভয় দেখানো হয়েছে যাতে কাউন্টিং হল ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসে, এরকম অনেক কেন্দ্রে হয়েছে আমাদের কাছে। নির্বাচন পরবর্তী সময় আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলছি, যে সিটগুলো আমাদের কনফার্ম ছিল সেই সিটগুলো বেশিভাবে টার্গেট করে ওখানে তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, ছেড়ে পালিয়ে এসছে। মানে আমি বলতে চাইছি আরামবাগ সাব ডিভিশন আপনাদের টার্গেটের মধ্যে ছিল না? মানে যেগুলো আপনাদের টার্গেট ছিল সেগুলোতে ওরা ভয় দেখিয়ে আপনাদের এজেন্টদেরকে বার করে। দেখুন আরামবাগ সাব ডিভিশনে আমাদের ছটা সিট, ছটা সিটের মধ্যে আরামবাগ সাব ডিভিশনে চারটে সিট, প্রক্রিয়াটা আমরা কঠিন ভাবে করিয়েছি। আমাদের আমি বিমান দা, মধুসূদন দা, সঙ্গে বিশ্বনাথ দা সবাই মিলে একটা প্ল্যানিং করিয়ে আমরা নির্বাচন গণনাটা করিয়েছি, তার জন্য এখানে কিছু করতে পারেনি ওরা। আচ্ছা, কিন্তু যে জায়গাগুলো ঢিলে হয়ে গেছিলো, এমন কিছু কিছু সিট আছে যেখানে আমাদের জেতার একদম 100% চান্স ছিল, সেখানে এজেন্টদেরকে ভয় ভীতি দেখিয়ে বের করে দেয়। না, আমি আমি বলতে চাইছি যে যে আপনারা বলছিলেন আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষমতায় চলে আসব, এখন আপনি বলছেন আরামবাগ সাব ডিভিশন ছাড়া এত সংগঠিতভাবে কোথাও কাউন্টিংয়ে আপনাদের এজেন্ডা ছিল না, তাহলে কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আপনি বলছিলেন কোথাও যে যে আপনারা ক্ষমতায় আসবেন? দেখুন, যেখানে আপনাদের এজেন্টদের সেই সেই কনফিডেন্স নেই। আমি আমি আপনাকে একটা কথা বলি, বলুন। দেখুন, যেখানে আমাদের দলের ছেলেরা একদম লড়াইটা দাঁতে দাঁত চেপে দিয়েছে সেই সমস্ত সিট কিন্তু আমরা জিতেছি। আচ্ছা, যেখানে ভয় ভীতি ব্যাপক আকারে প্রদর্শন করেছে সেখান থেকে বাধ্য হয়ে ছেলেরা বেরিয়ে পালিয়ে এসেছে, এমন কিছু সিট আছে যেখানে আমাদের 100% জিতবো ওখানে একদম কনফার্ম ছিল, নালে মানে। তারপর দেখুন, এবার আমি আপনাকে একটা কথা বলি, বলুন। দল একটা টার্গেট রাখে অবশ্যই। আপনি দেখুন 2016 সালে বিধানসভা নির্বাচনে আমাদের রেজাল্ট কি ছিল, ওখানে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছিলাম? 10%-এর অধিক আমরা কিছু ভোট পেয়েছিলাম এরকম। ঠিক 19-এ আমি আপনি আবার ফিরে যান, 2014-এ ফিরে যান, 2014-এ আপনি দেখুন কত পার্সেন্ট ভোট ছিল আমাদের সিটের সংখ্যা কমেছে। এটা বিভিন্ন কারণে, আমি আপনাকে প্রথমেই বললাম যে কি কি কারণ আমাদের কাছে এসেছে বিভিন্ন জায়গা থেকে, কি যেটা অ্যানালাইসিস আপনারা করছেন আমাদের দল। না, আমি আমি একটা জিনিস বলি যে আপনারা সবাই বলছিলেন যে আরামবাগ সাব ডিভিশনে সন্ত্রাস করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু এখন আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা পাচ্ছি, অন্যান্য জায়গায় যতটা সন্ত্রাস ভয় দেখানো হয়েছিল আরামবাগ সাব ডিভিশনে ততটা হয়নি, যার জন্যে আপনারা কাউন্টিংয়ে টিকে থেকে এই চারটে সিটকে বার করতে পারলেন, এটা কি সত্যি? দেখুন, আমি তো আপনাকে প্রথম বললাম যে আমরা পরিকল্পনা করে কাউন্টিংটা করেছি, যে শক্ত হাতে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত আমরা লড়াইটা করব। এই জন্যই আপনাদের এই জয়টা, একদম এই জয়টা চলে এসেছে। আপনাকে একটা জিনিস বলি, খানাকুল বিধানসভার ক্ষেত্রে অনেক বিজেপি নেতা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত আছেন, আমরা কয়েকজনকে জানি, উমেশ অধিকারী নাম শুনেছি, তরুণ সাহা, অখিল জানা, মাস্টার মশাই সম্ভবত, এরকম অনেক মানুষের নাম শুনেছি, কিন্তু আপনার নাম সেই অর্থে শুনিনি। তো কি করে আপনি হঠাৎ করে কি করে এই টিকিটটা পেয়ে গেলেন? আমার কাছে একটা প্রশ্ন, দিলীপ ঘোষ, বিমান ঘোষ এবং সুশান্ত ঘোষ, এই তিন ঘোষের ঘষাঘষির বিচ্ছুরণের ফলেই কি আপনি খানাকুলে টিকিটটা পেলেন? দেখো, ঘোষ বলেই যে তাকেই টিকিট দিতে হবে, আমি আমি ঘোষ বলে বলছি না, তিন ঘোষের ঘষাঘষি মানে সেটিং, না 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 এটা না। দেখুন, পার্টি অনেক অ্যানালাইসিস করে
দলীয় কার্যকর্তাদের টিকিট দিয়েছেন। দেখুন, এটা আমি মনে করি যে আমি যে সময় থেকে রাজনীতিটা করছি, সক্রিয়ভাবে পার্টির নজরে আছি, পার্টি ভালো বুঝেছে যে মনে করেছে আমাকে দিলে সিটটা আমরা জিততে পারবো, তাই পার্টি দিয়েছে, এখানে আমি কিছু বলতে পারবো। মানে আপনি বলছেন যে আরো যারা ছিল তাদের থেকে আপনাকে পার্টি যোগ্য মনে করেছে, তাই আপনাকে টিকিটটা দিয়েছে? না, যোগ্যতা সবারই রয়েছে। হ্যাঁ, যোগ্যতা সবারই রয়েছে, কিন্তু পার্টি মনে করেছে আমাকে টিকিটটা দিলে ভালো হবে, তাই পার্টি দিয়েছে। এটা আমি এই বিষয়ে আমি আর কিছু বিশেষ বলতে পারছি। মানে এই ব্যাপারে আপনি অকপটে কিছু স্বীকার করবেন না? আমি কিছু, মানে আপনি কোনো সেটিং করেছেন কিনা, বা এই বিমান ঘোষ, দিলীপ ঘোষ, আপনি এখন কলকাতায় ভবানীপুরে প্রচারে যাচ্ছেন, বা মানে যা আমরা শুনছি আর কি, তো সেটা আপনি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে 2014 সাল থেকে আমি পার্টির পূর্ণকালীন ফুল টাইমারের দায়িত্বে ছিলাম। আচ্ছা, পার্টি যখন যেখানে দায়িত্ব দিয়েছে তখন আমি সেখানে দায়িত্ব নিয়ে কাজ করেছি। আমি 2014 সালে আপনার তারকেশ্বর বিধানসভার প্রথম পূর্ণকালীন কার্যকর্তা হিসেবে তারকেশ্বর বিধানসভার দায়িত্ব নিই। 2016 সালে আমাকে মন্তেশ্বর কাটোয়া বিধানসভার দায়িত্ব দেওয়া হয়, তারপরে আমাকে দেওয়া হয় সবংয়ের দায়িত্ব দেওয়া হয়, তারপরে আমাকে দেওয়া হয় আপনার বর্ধমান ডিস্ট্রিক্টের কিছু অংশের দায়িত্ব দেওয়া হয়, তারপর আপনার আমাকে দায়িত্ব দেওয়া হয় উলবেড়িয়া পূর্ব বিধানসভার, ওখানে পর আমাকে দায়িত্ব দেওয়া হয় ওটাই মহেশতলা বিধানসভার। যাই হোক, আপনি এই সমস্ত পর্ব পেরিয়েই তার পুরস্কার হিসেবে খানাকুলের টিকিটটা পেয়েছেন। আমি 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 আবার ফিরে আসছি, একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসব, আমার সঙ্গে সুশান্ত ঘোষ। আবার ফিরে এলাম অকপটে, আমার সঙ্গে সুশান্ত ঘোষ। সুশান্ত বাবু, আপনারা 77টা জিতেছিলেন, এখন হচ্ছে 71টা, আপনি কবে তৃণমূলে যাচ্ছেন? দেখুন, আমি এটা আপনাকে গর্বের সাথে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টিকে আমি মানে মায়ের মতন ভালোবাসি। একদম, আমি রাজনীতিটা শুরু করেছি যে সময় থেকে, সেই সময় শাসক দলে তৃণমূল কংগ্রেসের রমরমা বাজার, সেই সময় থেকেও আমি রাজনীতিটা দাঁতে দাঁত চেপে করে যাচ্ছি। আর এখন তো মানুষের অনেক জনসমর্থন আমি পেয়েছি, খানাকুলবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আমার প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, আস্থা রেখেছেন, এই আস্থা ভরসা সবটাকে নিয়ে আমি কাজ করব। বাধা আছে, অনেক বাধা আছে, অনেক বাধাকে অতিক্রম করেই আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আছি, থাকবো। মানে আপনি তৃণমূলে যাচ্ছেন না? কখনোই না। মানে আপনি বিজেপির সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তো একটা জিনিস বলি, যে আপনারা তো একটু হিন্দুত্বের কথা বলেন বিজেপি, তো আপনি যে সিটটাই জিতেছেন এখানটায় অনেক সংখ্যালঘু মানুষ রয়েছে, তা আপনার কি মনে হয় সেই সংখ্যালঘু মানুষরা আপনাকে সমর্থন করেছেন? দেখুন, সংখ্যালঘু ভোটার যারা রয়েছে, আমার অনেক সংখ্যালঘু বন্ধু হয়েছে, অনেক বন্ধু আছে সংখ্যালঘু, তারা ব্যক্তিগতভাবে আমায় বলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি। আমি ভোটও পেয়েছি, অনেক সংখ্যালঘু ভোট পেয়েছি খানাকুলি, কিন্তু এটাও ঠিক কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু ভাই বোনেদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভারতীয় জনতা পার্টির প্রতি একটা খারাপ কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওদের মনেতে। আজকে বলুন তো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, আপনি সংখ্যালঘু পাড়াই যান, সংখ্যালঘু মা বোনেদের কাছে যান, শুনুন তারা কতটা উপকার পেয়েছে, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি হিসাবে তাদেরকে ব্যবহার করা। না, আপনি বলছেন এই যে দুয়ারে সরকার প্রকল্পটা করছে এবং মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে, ইনক্লুডিং দুয়ারে রেশন, এটা মানুষের কোনো উপকারে লাগছে না? তার ফলশ্রুতি 213 সিট নয়। আমি আপনাকে বলছি,
আজকে তো দুয়ারে সরকার নতুন হচ্ছে, ইলেকট্রিক বিলটার কথা বলুন তো, সাধারণ পশ্চিমবঙ্গবাসী কত টাকা বেশি ইলেকট্রিক বিল দেয় সরকারকে? আপনি 500 টাকা দিচ্ছেন, 3000 টাকা বাড়ি থেকে নিয়ে নিচ্ছেন, কেন ইলেকট্রিকের দাম এত? আপনি সাইকেল দিচ্ছেন তো এখান থেকে পিছন থেকে যেদিক থেকে পারছেন সেদিক থেকে নিয়ে নিচ্ছেন, মানে সব জায়গা থেকে। আমি বলছি আপনারা যেমন ওই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে বিভিন্ন ঘর ফর দেন, আর পেট্রোল আর ডিজেলের দামটা একবারে রকেট ছোঁয়া মানে আকাশ ছোঁয়া করে দেন, সেম টেকনিক তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে ব্যবহার করছে, তাই তো? আমি আপনাকে বলছি পেট্রোলের কথাই বলুন, ডিজেলের কথাই বলুন, রাজ্য সরকার কত পরিমাণ ট্যাক্স না, এই গল্পটা শুনেছি আমি 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 একটা জিনিস বলছি, এটা বলুন, এই গল্পটা সাধারণ মানুষ বারে বারে শুনছে যে স্টেট গভর্নমেন্ট এত সেজ নেয়, এত ট্যাক্স নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এত ট্যাক্স নেয়, ক্রুড অয়েলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে গেছে যার জন্য তেলের দামটা বাড়ছে। আপনি আমাকে বলুন তো গ্যাসের দামটা আবার 50 টাকা বাড়িয়ে দিলে, আপনি বলুন করোনা মহামারীর এই যে করোনা মহামারী চলছে দীর্ঘ 2 বছর প্রায়, ভারত সরকার যে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে আজকে ভারতবর্ষকে একটা সুন্দর জায়গায় ধরে রেখেছে, এর কি অবদান নেই? না, ডেফিনেটলি অবদান আছে। হ্যাঁ, এবার আপনি কি বলছেন করোনার জন্য বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছে, সেই পয়সাটা পেট্রোল ডিজেল থেকে তুলে নিচ্ছে? আমি আপনাকে বলছি সরকার যে পরিমাণ সাধারণ মানুষকে প্রত্যেকটা প্রজেক্টে সফলতা এনে দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে উজ্জ্বলা যোজনা থেকে আপনার ভ্যাকসিন তো এখন কন্টিনিউ চলছে, বিনামূল্যে মানুষকে 80 কোটি মানুষকে রেশন দেওয়া হচ্ছে, মাথা পিছু সে রেশন তো আমাদের মানে স্টেট গভর্নমেন্টও দিচ্ছেন এবং বাড়িতে পৌঁছে দিচ্ছেন, 80 কোটি মানুষকে ভারত সরকার বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল ডাল দিচ্ছেন। হ্যাঁ, বাকিটা তো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে এবং তাদের সিস্টেমের মাধ্যমেই তো দেওয়া হচ্ছে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, কিন্তু মাথা পিছু 5 কেজি চাল যেটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি মান্থলি হ্যাঁ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে একদম। তো এবার বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এখন, চারিদিকে সমস্ত কলকারখানা বন্ধ একদম, সরকারের ইনকাম কি আছে? তার মানে আপনি বলতে চাইছেন সরকারের ইনকাম কি আছে? না, আমি বলছি সরকারের ইনকাম নেই, সরকারের কোথায় আছে? আপনি বলুন সমস্ত কলকারখানা বন্ধ, সমস্ত যেখান থেকে ট্যাক্স, এটা একটা কঠিন কথা, আমি আপনাকে একটা জিনিস বলছি, আপনি বলছেন সমস্ত কলকারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, কিন্তু আপনি আপনারা বলুন, আপনাদের নেতারা বলছে সেনসেক্স হাই, তো কলকারখানা বন্ধ, বিজনেস বন্ধ, তো শেয়ার ওইরকম ভাবে হাই হয়ে যাচ্ছে কি? দেখুন সবকিছু আপনি যদি বিচার বিশ্লেষণ করতে যান আপনাকে আরো গভীরে ঢুকতে হবে, ডেফিনেটলি আপনি আরো যখন গভীরে ঢুকবেন, আমরা একটু উপরে উপরেই বলি না, আপনি আরো যখন গভীরে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভারত, আমাদের ভারতবর্ষ কত সুন্দর জায়গায় অবস্থান করছে, অন্যান্য দেশ আর্থিকভাবে সংকটের মধ্যে পড়েছে একদম, কিন্তু আজকে আমরা ভারতবর্ষ মানে বাসিন্দা হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা গর্বও বোধ করি যে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারের সেন্ট্রালে থেকে উনি যেভাবে সবকিছু পরিচালনা করছে। আপনি বলছেন যে অর্থনীতি স্বনির্ভর করা, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া মানে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে স্কুইজ করে অর্থটাকে নিয়ে আসা এবং তা দিয়ে উন্নয়ন করা। দেখুন আন্তর্জাতিক বাজারে যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে, হ্যাঁ আমি তো আপনাকে বললাম এই গল্প আমরা সব লিডারদের কাছেই শুনছি, এটা তো দেখুন আপনি যখন কংগ্রেস ছিল, আপনি যখন কংগ্রেস ছিল ডেফিনেটলি, যখন সেন্ট্রালে যখন কংগ্রেস ছিল, কংগ্রেস যখন ছিল তারাও একই কথা বলতো, 69 টাকার পেট্রোল 100 টাকা দাম, তারাও একই কথা বলতো। দেখুন আজকের দিনে মানুষ 20 লক্ষ টাকার গাড়ি চড়ছে একদম, কোন কোন ক্লাসটা চড়ছে 50 লক্ষ, পার্সেন্টেজ কত? আমি আপনাকে বলছি এই পার্সেন্টেজ কত, যারা 20 লক্ষ টাকার গাড়ি চড়ছে তারাই সেই পার্সেন্টেজ কত আপনি আমাকে বলুন, তারা কিন্তু রাস্তায় কেউ নামছে না, না নামবে না, রাস্তায় নামছে ওই নেতারা, হ্যাঁ তৃণমূলের নেতারা, সিপিএম এর নেতারা, কংগ্রেসের নেতারা, তারা রাস্তায় নেমে বড় বড় বলি ঝাড়ছেন, আবার ওরা যখন ক্ষমতায় আসবে সেন্ট্রালে যখন চলে যাবে আপনি তখন দেখবেন ওরাও আবার এইটাই আবার। আমি আপনাকে একটা জিনিস বলছি, পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু করে বেড়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, সরাসরি নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের পেটে পা পড়েছে। আপনি বলছেন তৃণমূল এবং বামপন্থীরা রাস্তায় নেমেছে এটার বিরোধিতা করতে, আপনারা নামেননি কেন? আপনারা কি চান যে ওই গরিব খেটে খাওয়া মানুষের ঘরে আবার গ্যাস বন্ধ হয়ে যাক, তার আবার চুলো জেলে রান্না করুক? আমি আপনাকে একটা কথা বলি, আজকে যদি এই কথাটাই বলেন যারা সাধারণ চাষি, আপনারা তো পেট্রোলের দাম বাড়লে চিৎকার
করেন, তৃণমূল কংগ্রেস চিৎকার করে, সিপিএম আমরা চিৎকার করি না, পলিটিক্যাল পার্টিরা পলিটিক্যাল পার্টিরা চিৎকার করে, মিডিয়াও দেখায় এটাকে, হাইলাইটেড করে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। আপনি বলুন তো, যে চাষিটা ফসল ফলাচ্ছে তার আলুটা যখন 100 টাকা পার প্যাকেটে বিক্রি করতে হচ্ছে, সেটা নিয়ে কটা নেতা রাস্তায় নেমেছে? না আমি বলতে চাইছি, আপনি বলুন, এটা তো অল ইন্ডিয়ার কোনো প্ল্যানিং না, না অল ইন্ডিয়া নয়, আলু তো স্টেটের ব্যাপার আছে, পাঞ্জাবও তো আলু চাষের ব্যাপার আছে, পাঞ্জাবও তো আলু চাষ হচ্ছে। আমি সেই হিসাবেই বলছি যে যখন চাষিটা দাম পাচ্ছে না, চাষি যে ফসলটা ফলাচ্ছে সেই ফসলের দাম পাচ্ছে না, তখন কটা মিডিয়া দাঁড়িয়ে থাকে বা কটা নেতা রাস্তায় গিয়ে আন্দোলন করে, করে কি না? কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন করে না? আবার যখন দেখবেন, আবার যখন দেখবেন কোনো আলু 10 টাকা কেজি বা 15 টাকা কেজি হয়ে গেছে, তখন ওই আলুর দামটা কমানোর জন্য আবার সবাই বসে থাকে যে আলুর দামটা কমাতে। না না, আলুর দাম কমানো এবং বাড়ানোর সঙ্গে আমি আপনাকে একটা জিনিস বলছি, সরকারের আমি বলছি আলু নয় শুধু, আলু নয় শুধু, বাস্তবিক চাষিরা যে চাষ করছে তারা কতটা ন্যায্য মূল্য পাচ্ছে, একদম তা দায় কি রাজ্য সরকারের নেই? শুধু কি রাজ্য সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখুন সেন্ট্রাল, আমি বলছি চাষের খরচটা বাড়ছে কেন? আমি চাষের খরচ বাড়ার ক্ষেত্রে তেলের একটা ভূমিকা আছে, কারণ তাকে জল পাওয়াতে হচ্ছে মাঠে, সার কিনতে হচ্ছে দাম দিয়ে, সেই দাম এবং জল পাওয়ানোর জন্য তার কষ্ট বেড়ে যাচ্ছে, ন্যাচারালি তার লস হচ্ছে। এখানে দুটো গভর্নমেন্টই সমান দায়ী। আমার কথাটা হচ্ছে, আপনি যে জায়গাটা বলার চেষ্টা করছেন যে একই কথা অন্যদের মতো, যে পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণ হচ্ছে হয় ট্যাক্স, নালে আন্তর্জাতিক বাজারে ইয়ে মানে আপনার ক্রুড অয়েলের দাম বেড়ে যা, এই সমস্ত বিষয়কে নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু ভোটের আগে, এর আগে, লোকসভা নির্বাচনের আগে আপনারা ঝপ করে 15-20 টাকা তেলের দাম কমিয়ে দিয়েছিলেন, সেটা কেন? আপনি যদি ইতিহাস খুলে দেখেন, আন্তর্জাতিক বাজারে যদি পেট্রোল ডিজেলের দাম কমে, ঠিক আছে, আপনি যাই হোক, আপনি এটাকে মানে এই এই জায়গায় নিয়ে আসবেন না যে কেন আমরা দাম বাড়িয়েছি, এটা আমাদের দায় আছে, আমাদেরও রাস্তায় নামা উচিত ছিল, কারণ গরিব খেটে খাওয়া মানুষের পেটে সরাসরি লাথি লেগে যাচ্ছে এবং গ্যাসের দাম বাড়ার জন্যে আবার মানুষ সেই কাঠচুকুলি নিয়ে এসে রান্না করার দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা 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 এই সঙ্গে আমি রিকোয়েস্ট করবো যে চাষিদের নিয়েও ভাবুন, যে চাষিরা তার যে ফসল ফলাচ্ছে সেই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা নিয়েও আপনারা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, আবার ফিরে আসছি সুশান্ত বাবুর সঙ্গে অকপটে। পর আবার ফিরে এলাম অকপটে, আমার সঙ্গে সুশান্ত ঘোষ। সুশান্তবাবু, আপনাকে একটা কথা বলি, আপনাদের রাজ্যের সভাপতি দিলীপবাবু, দিলীপ ঘোষ, উনি কি বিভিন্ন ধরনের লজিকহীন মন্তব্য করে হিরো হতে চান? কারণ উনি বলেছিলেন যে গরুর দুধ থেকে নাকি সোনা তৈরি হয়, আবার কোথাও কোথাও বলছেন যে বিশ্বকর্মা নাকি ইঞ্জিনিয়ার ছিল, এই ধরনের বিভিন্ন মন্তব্য উনি বিভিন্ন জায়গায় করে বেড়ান, আরো আরো অজস্র মন্তব্য আছেন। তা আপনার কি মনে হয় যে দিলীপবাবু এরকম একটু মানে একটু অফ দি ট্র্যাক মন্তব্য করে হিরো হতে চান? দেখুন, আপনার নমস্য ব্যক্তি আমি জানি, এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না, দিলীপবাবুর বিষয় আছে, দিলীপবাবুই বলবেন। মানে এটা আপনি এই এই বিষয়ে মানে এটা আপনার ভালো লাগছে না খারাপ লাগছে, এটা আমি জানতে চাইছি। দেখুন, উনি কোনো না কোনো বিষয়ের উপরে বলছেন, এবার কি বিষয়ের উপরে বলছেন সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারবো, আপনি এই ব্যাপারে কোনো মুখ খুলবেন না, তাতে আপনার ভয় আছে আর কি? মানে কোনো উনি রাজ্যের সভাপতি, আপনি যদি ওনার এগেনস্টে বলেন যে আপনার এই জায়গাটা ওপেন একটা জায়গায় সমালোচনা করেন, সেটা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিলীপবাবুর বিষয়ে আপনাকে মন্তব্য করতে হবে না। আমি বলছি যে আপনি তো এতদিন অরক্ষিত ছিলেন, এখন বিধায়ক হবার পরে অনেকটাই সুরক্ষিত, মানে আপনার বডিগার্ড ফডিগার্ড এই সমস্ত আছে, কেমন কেমন এটা অনুভব করছেন? দেখুন, একটু কি হিরোইজম এসেছে নিজের মধ্যে? আমি আমি আপনাকে বলছি, এটা হিরো হওয়ার কিছু নাই। আচ্ছা একটা কথা বলি, যেটা হচ্ছে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস চালিয়েছে নির্বাচন পরবর্তী সময়, আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ মা বোনেদেরকে ছাড়ে নিয়ে,
সাধারণ যারা বিরোধী দলের ভোটার আছে মেরে হাত পা ভেঙে দিয়েছে, কাউকে কাউকে পঙ্গু করে দিয়েছে, এরকম কত দেখবেন, কত ঘর বাড়ি লুট করে নিয়েছে, কত বাড়ি চালিয়ে দিয়েছে, না আমি বলুন 40-এর ওপর অধিক কার্যকর্তাকে খুন করেছে এরা। একটা সেখানে বিধায়কদের নিরাপত্তা কোথায়, রাজ্য সরকার বিধায়কদের কোথায় নিরাপত্তা দিচ্ছিল? সেই জন্যই সেন্ট্রাল চিন্তা ভাবনা করেছে যে বিধায়কদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। না আমি বলছি যে কেমন লাগছে আপনার, আমি বলতে চাইছি আপনি অরক্ষিত ছিলেন, এখন একটা সুরক্ষিত ঘেরাটোপের মধ্যে ব্যক্তি সুশান্ত ঘোষের এই যে উন্নয়ন বা অবনয়ন যাই বলেন, আপনি কেমন ভাবে ব্যাপারটাকে অনুভব করছেন? দেখুন বিষয় হচ্ছে পাখি সবসময় খোলা আকাশে উঠতে চায়, ঠিক আছে, আমি মনে করি যে আমি আগে যেটা ছিলাম যে কন্টিনিউ ঘুরতাম ফিরতাম, এদিকে যেতাম ওদিকে যেতাম, এখন তো কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ আছে, ওনাদের পরামর্শ আছে, কিছু সেটা মেনেই চলতে হয়, মানে এর বাইরে তো যাওয়া যায় না। আমি বলছি যে শুভেন্দু অধিকারীকে আপনাদের নেতা হিসেবে কেমন লাগছে? উনি তো পরে উড়ে এসে জুড়ে বসা পাখি, আপনারা যখন থেকে শুরু করেছিলেন তখন থেকে শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে ছিল না, তো ওনার মনে হয়েছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, আমি মেবি মুখ্যমন্ত্রী হয়ে যেতেও পারি, যদি উনি মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেছেন, বিরোধী নেতা হিসেবে আপনার নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে কেমন লাগছে? দেখুন শুভেন্দুদা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, শুভেন্দুদা খুব ভালো লিডার, উনি খুব ভালো লিডারশিপ দিচ্ছেন আমাদের বিধানসভায়, আমরা বাইরে ভেতরে সব রকমভাবেই আন্দোলন সংগঠিত করছি, শুভেন্দুদা দাঁতে দাঁত চেপে রাজনীতিটা করে, মানে উনি যখন যে দলে থাকেন সেই দলের হয়ে একবারে জীবন উৎসর্গ করে দেন, তাই না? দেখুন আমি পিছনের দিকে যাচ্ছি না, আমি এই সময়ের বর্তমান সময়ের কথাই বলছি, না আমি বলছি সামনে এগোতে গেলে তো একটু পিছন দিকে তাকাতেই হয়, কারণ অতীত না জেনে যেমন আমি আমি বলছি আপনাকে মমতা ব্যানার্জির দিকেও ফিরে যাই, ডেফিনেটলি আমি একটা ফিরে যান কংগ্রেসের দিকে। আমি আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার সঙ্গে একটু আগে আলোচনা হচ্ছিল যে আপনি অতীতে যে যে কাজকর্মগুলো করেছেন তারই পরিপ্রেক্ষিতে হয়তো রাজ্য পার্টি বিশ্লেষণ করে আপনাকে ক্যান্ডিডেট করেছে, তো ন্যাচারালি শুভেন্দু অধিকারীর ইতিহাস বিশ্লেষণ না করে আপনাদের মতো এরকম একটা অর্গানাইজড পার্টি তাকে সামনে প্রজেকশন দিয়ে দিল, এবং আরামবাগে যখন তাকে আপনারা নিয়ে এলেন একটা জনসমুদ্র তৈরি করে ফেললেন, এটা তো নয়, তার অতীত না দেখে তার ক্ষমতা না দেখে তাকে দলে নেওয়া হয়েছে এমন তো নয়। দেখুন শুভেন্দুদা আজকে বর্তমান পশ্চিমবঙ্গে যে অবস্থা সে অবস্থায় যেভাবে উনি লড়াই করছেন আমি ওনাকে সত্যি বলছি একদম খুব সমর্থন করি, সব রকমভাবেই সমর্থন করছি, এই কারণে করছি যে দাদা আমাদেরকে কিন্তু পথ নির্দেশ দিচ্ছেন লড়াইয়ে, একদম ঠিক আছে। সেই সঙ্গে ওনাকে দলে নেওয়ার ব্যাপারটা নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন এটা সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার, একদম এ বিষয়ে আমি কোনো রকম আপনাকে কোনো মন্তব্য করতে পারি, মানে অকপটে কোনো কথাই আপনি বলবেন না, আমি যতই আপনার কাছে কথা বলার চেষ্টা, না এটা এটা দেখুন শুভেন্দুদা দলে আসবে, শুভেন্দুদাকে কোন জায়গা দেওয়া হবে। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনি একটা জিনিস বলুন যে তৃণমূলের খানাকুলে অনেক কটা লবি আছে, কোন লবিকে ম্যানেজ করে আপনি চলেন? দেখুন আমি কোনো লবিকেই ম্যানেজ করি না, আমি সবাইকে ভালোবাসি, মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে সম্পর্ক আছে, ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে সম্পর্ক আছে, একদম ঠিক আছে, যখন রাস্তায় দেখা হয় সবাই কথা বলে, এইটুকুই বলতে পারি, মানে ওভার টেলিফোন অন্ধকারে রাত্রির এই সময় কারো কোনো নেতার সঙ্গে আপনি কথা বলেন না? না আমি বলতে চাইছি যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে আপনি রাজনীতিটা করছিলেন, তো আমরা দেখি অনেক রাজনীতিবিদই আড়ালে আবডালে একটুখানি যোগাযোগ রেখে চলেন, সুসম্পর্ক বজায় রাখেন, মানে তথাকথিতভাবে রাজনৈতিক নেতারা বলেন যে আমি আমি অন্য দলের নেতাদের সঙ্গে একটু সুসম্পর্ক বজায় রেখে চলেছি, অ্যাকচুয়ালি সবাই সবার সঙ্গে সেটিং করে চলেন, তো এরম একটা জায়গা থাকে, সেই জন্যই জানতে চেয়েছিলাম আমরা এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আপনি একটা জিনিস বলুন তো, বন্যা মোকাবিলায় আপনি খানাকুলের জন্যে সুদূর প্রসারে কি পরিকল্পনা করছেন যেটা আগামী দিনে রূপায়িত হবে? দেখুন বন্যা কবলিত খানাকুল এলাকা একদম, প্রতি বছর বন্যায় খানাকুলের মানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হয়, এবছরও হয়েছে ব্যাপক বন্যা হয়েছে, বন্যার সময় বা বন্যার আগে থেকে যখন প্রিপারেশনগুলো নেওয়া হচ্ছে তখন আমি বারবার দুটো ভিডিওর কাছেই জানতে চাইলাম যে কি হচ্ছে, আপনি কি করছেন, কি পরিকল্পনা নিচ্ছেন জানান না? আমি আমি এই আজকের বন্যার কথা বলছি না, আমি বলছি যে বিধায়ক হিসেবে খানাকুলের বন্যার মানে নিরসনের জন্য
সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আমার আছে। আমি আপনি কি করতে চান? আমি এই নিয়ে শুভেন্দুদার সাথে কথা বলেছি, রাজ্য সভাপতি দিলীপদার সাথে কথা বলেছি, একদম কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন ওনাদের সাথে কথা চলছে। আমি একটা লেটার করছি এখান থেকে, ঠিক আছে, আমার প্যাডে একটা লেটার করছি, সেন্ট্রাল গভর্নমেন্টকেও লেটার করছি, স্টেট গভর্নমেন্টকেও লেটার করছি। তো দুটো জায়গা থেকেই যদি আমাদের খানাকুলের জন্য বিশেষভাবে চিন্তা ভাবনা করা হয়, বিশেষ করে হচ্ছে রাজ্য সরকারের, রাজ্য সরকারের সদিচ্ছা থাকতে হবে যে কিন্তু এত এত বড় একটা প্রজেক্ট বাঁধ দিয়ে, বড় করে বাঁধ দিয়ে ঘেরা, এটা রাজ্য সরকার একার পক্ষে তো সম্ভব নয়, সম্ভব নয়। সেই জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতাটা তো চাইতে হবে। মানে আপনি কি বলছেন যে এখনকার গভর্নমেন্টের কোনো সহযোগিতা কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনি পাচ্ছেন না? না, আমি তো কোনো রকম ভাবে পাচ্ছি না। মানে খানাকুলের যে টোটাল প্রশাসনিক যে স্তর, প্রশাসনিক ভাবে কোনো রকম ভাবে আমার কাছ থেকে কোনো হেল্প চাও হয় না, কোনোদিনও জানাও হয় না। কিভাবে কাজ হচ্ছে আমি যখন জানতে চাই সেটাও আমাকে গার্ড করে রাখা হয়। ধরুন আমি এই বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে যখন বিভিন্ন নথি চাইলাম, আমি তথ্য চাইলাম যে এই বন্যায় টোটাল কত পরিমাণ মাল ডিস্ট্রিবিউশন করেছেন আপনি অঞ্চল অনুসারে, আপনি আমায় দিন। আমার দু নম্বর ব্লকের ভিডিওকে বললাম, উনি প্রায় এক মাস দেড় মাস ধরে ঘোরাচ্ছেন, দিচ্ছেন তথ্যই দিচ্ছেন না, তারপরে তথ্যকে উনি গোপন করতে চাইছেন, নিশ্চয়ই কিছু রয়েছে এর ভেতরে। যেটা সিপিএম এর আমলে যেটা করতো না, আমি মমতা ব্যানার্জির মুখে অনেকবার শুনেছি, সেই সময় শুনেছি যে সিপিএম সরকার নাকি ওনাকে কোথাও ডাকছে না, কোথাও কিছু বলছে না, জানাচ্ছে না। কিন্তু আজকের বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে যারা পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়ক আছে কাউকে ডাকছেন, মানে মুখ্যমন্ত্রী বা গভর্নমেন্ট কাউকে ডাকছে, কাউকে ডাকছেন না। একটা প্রসঙ্গে চলে যায় সুশান্ত বাবু, আপনি সিপিএম এর নাম তুললেন যেহেতু, তো আর এক সুশান্ত ঘোষ আছেন সিপিএম এর, তিনি কুখ্যাত অথবা বিখ্যাত, ওই স্টাইলে কি আজকের খানাকুলের সুশান্ত ঘোষ বিখ্যাত বা কুখ্যাত হবে? দেখুন আমি আপনাকে এই বিষয়ে বলতে চাই, দেখুন ওনারা একরকম ভাবে রাজনীতি করতেন, একদম আমরা একটা বিচারধারার উপরে বেস করে রাজনীতি করি। আচ্ছা, আমাদের একটা বিচারধারা রয়েছে, একটা আদর্শ রয়েছে, একটা নীতি রয়েছে। না, আপনি সর্বভারতীয় ক্ষেত্রে কোনো নীতি ছিল না, শুনুন, সর্বভারতীয় ক্ষেত্রে যে নীতি আমাদের রয়েছে সেই নীতিটাকে মেনেই আমরা কিন্তু কাজ করছি। না, আমি বলতে চাইছি সুশান্ত ঘোষ, বামেদের সুশান্ত ঘোষ এবং বিজেপির সুশান্ত ঘোষ, দুটো মানুষ, একজন বিখ্যাত সুশান্ত ঘোষ সারা বেঙ্গল তথা ভারতবর্ষে বিখ্যাত, যদিও তার এগেনস্টে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত আমরা যতদূর জানি আর কি। তো সেই সুশান্ত ঘোষের পথ কি আপনি অনুসরণ করবেন? দেখুন, উনি ওনার পথে চলতেন, আমি আমার পথে চলব, ওনার পথ আমার পথ দুটো আলাদা, ওনার পথ আপনার পথ দুটোই আলাদা, দুটোই আলাদা। আপনি বলুন তো যে আপনি মানে আপনি চেষ্টা করেছেন অথচ খানাকুলের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এরকম কোনো একটা জায়গা কাজের ক্ষেত্রে? হ্যাঁ, কাজের ক্ষেত্রে অবশ্যই। দেখুন, আমি তো প্রথম দিন থেকে, যেদিন থেকে কাজ করতে শুরু করেছি সেদিন থেকে আমি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থেকেই কাজ করতে চেয়েছি। তৃণমূলের পক্ষ থেকে যেমন হরিশ্চক এলাকায় গত বন্যায় আমি রিলিফ নিয়ে গিয়েছিলাম, আমাকে তো জায়গায় ঢুকতেই দেওয়া হচ্ছে না, একটা জায়গায় মানে তৃণমূল বাধা দিচ্ছে, তৃণমূল বাধা দিচ্ছে যে রিলিফ নিয়ে যাওয়া যাবে না। তো আমি যেখানে বোর্ডটা ঠেকিয়ে রেখেছিলাম সেই বোর্ড থেকে মালপত্র চুরি করে তৃণমূলের নেতারা নিয়ে চলে গেল, মাথায় গড়ে গড়ে নিয়ে চলে গেল, এটা আপনারা সমস্ত মিডিয়াতেও দেখেছেন। না, আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করি, তো ত্রাণ নিয়ে তো অনেক কেলেঙ্কারি আপনার কথা অনুযায়ী শুনলাম, তো 12ই সেপ্টেম্বর আপনাদের ওখানে দেবশ্রী চৌধুরী এসেছিল, আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তো ওই দিন আপনারা মারপিট করছিলেন কেন নিজেদের মধ্যে? না দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, কারো বললাম আমি, কারো হাত পা ভেঙে গেছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে কোনো কোনো বাড়ির মহিলাকে ধর্ষণ করা হয়েছে, তারা সামনে কেন্দ্রীয় নেতৃত্বকে পেয়েছে, সেখানে তাদের ওনাদের যে ক্ষোভটা ওই সময়ের যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনে কি সিচুয়েশনের মধ্যে ওনারা পড়েছিলেন, মানে সেই সময় কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি, না না কেন্দ্রীয় নেতৃত্ব আসেনি না, সেই সময় ওনারা যে সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন তার মধ্যে অনেকে
অনেক কার্যকর্তা আমাদের দলেরই ছিল, যারা ফোনে ভয়েতে ফোনে সুইচ অফ করে দিয়েছিল যাতে করে তৃণমূল না তাকে অ্যাটাক করে দেয়। সেই কার্যকর্তাদের প্রতি কিছু কিছু ওনাদের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাই একজন দুজন উগড়াচ্ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দলের আমাদের কোনো সমস্যা নেই, দল আমাদের সংগঠিত আছে, আগামী দিনেও রাস্তায় থাকবে। আপনার কি মনে হয় যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারবেন? দেখুন, ভবানীপুর ইলেকশনে আমি 71 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছি, একদম তো বাড়ি বাড়ি প্রচার করছি আমরা, একদম সাধারণ মানুষের কাছ থেকে যেটা আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে রায় দেবে। কিন্তু পরিবর্তনের পক্ষে তো রায় দিল না, দোসরা মেয়ে তো আমরা তাই দেখলাম যে 213-তে তৃণমূল জিতে গেল। আপনি 2014 সালে একটু ফিরে যান, 2014 সালে ভবানীপুর ইলেকশন মানে 2014 লোকসভা ইলেকশনে, তখন তো ওখানে এমএলএ মমতা ব্যানার্জি ছিলেন, অবশ্যই, কিন্তু 184 ভোটে উনি হেরেছিলেন। 2014 সালে হেরেছিলেন, তখন 61% ভোট পড়েছিল। 2019-এ ভোট পার্সেন্টেজ একটুখানি কমে যায় ওখানে, সেখানে আপনার সম্ভবত 58% কাছাকাছি ভোট পড়েছিল ওখানে, সেখানে আমরা 3,500 কাছাকাছি ভোটে হেরেছিলাম। ভোট কমছে কিন্তু, আপনি ক্যালকুলেশন করুন, ভোটটা কমছে, আপনারা জিতবেন না জিতবেন না? আমরা জিতবো ভবানীপুরে, আপনারা জিতবেন ভবানীপুরে, আমরা জিতবো, এটা আমরা দেখেওছি, সাধারণ মানুষের কাছ থেকে সাড়াও পাচ্ছি, সেই সঙ্গে আমাদের নিজেদের আত্মবিশ্বাস আছে যে ভবানীপুরে আমরা জিতবো। সুশান্ত বাবুর কথা অনুযায়ী আমরা শেষ পর্যায়ে একদম অকপটের যে ভবানীপুর কেন্দ্রে ওনারা একবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, আর একবার ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, অকপটের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ।